ফিগার ঠিক রাখার জন্য সব তারকাকে জিম করতে হয়। চলচ্চিত্রে অভিনয়ের প্রয়োজনে অভিনেতা অভিনেত্রীদের কখনো শরীরের মেদ জমাতে হয়, আবার অনেক সময় জিরো ফিগার বানাতে হয়। কিন্তু নিজের ফিগার ধরে রাখার জন্য জিমে যেতে হয় না সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়াকে। তার স্বামী অভিষেক বচ্চন তাকে আখ্যা দিলেন সুপার মম। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া সম্পর্কে এমন কথাই জানালেন অভিষেক বচ্চন। অভিষেক জানান, ঐশ্বরিয়া যখন মা হলো স্বাভাবিকভাবেই ওর ক্যারিয়ারের গুরুত্ব কমল। আরাধ্যা হওয়ার পরেই ঐশ্বরিয়ার ওজন বৃদ্ধি নিয়ে অনেক খারাপ কথা লেখা হয়েছিল, সেগুলো পড়ে আমি বেশ দুঃখ পেয়েছিলাম। তবে ঐশ্বরিয়াকে কিন্তু ভেঙে পড়তে দেখিনি, ঐশ্বরিয়া আমার মনোবল বাড়াতো, কোনো সমালোচনাকে গুরুত্ব দিত না। ওকে যারা চেনে তারা খুব ভালো করেই জানে ও জিমে যায় না। শুধু ধূমচুর শ্যুটিংয়ে আমি ঋত্বিক উদয় জোর করে ওকে জিমে নিয়ে গিয়েছি। অভিষেক জানান, ওকে কখনো অভিযোগ করতে দেখি না, এত ব্যস্ততা, ট্রাভেলের ঝক্কি, কিছু নিয়েই ওর কোনো অভিযোগ নেই। ছোটোখাটো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা নেই ওর, এটা একটা বড় গুণ।